দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজ আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। উদ্দেশ্য একাল সঙ্গিনী এবং এফটিএস অর্থাৎ ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি যৌথ উদ্যোগে এক নোবেল অনুষ্ঠান এক্সিবিশন কাউন্সিল। এখান থেকে উপার্জিত অর্থ সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য ব্যয় করা হবে। সঙ্গে পেয়ে গেছি বিখ্যাত অভিনেতা রাহুল দেব বোস, কথা বলেন মানুষ। রাহুল, প্রথমে তো বাংলা এমজি নিউজে তোমার স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজ এরকম এক নোবেল কজ এবং এক মহতী উদ্যোগে যুক্ত থাকতে পেরে কেমন হয়? খুবই ভালো লাগছে। প্রথমত ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটির সাথে আমি আগেও যুক্ত হয়েছি এবং ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি কিছু যারা কর্তারা আছে তারা সবাই আমার স্কুলের বন্ধু। ওদের এই উদ্যোগে আমি খুব খুশি, কারণ আমরা ছোটবেলায় অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমরা সমাজের জন্য অনেক কিছু করার চেষ্টা করবো। তো ওরা যে এই উদ্যোগে আগে এগিয়েছে এবং তাদের সাথে আমি যুক্ত হতে পারছি সেটা আমার সৌভাগ্য। আচ্ছা, তুমি তো চলচ্চিত্র জগৎ থেকে বিলং করো, চলচ্চিত্র জগৎ এই ধরনের কাজে কি এগিয়ে আসতে পারে না কোনোভাবে? এই তো গিয়েছি। এটা তো তুমি এখানে ইন্ডিভিজুয়ালি যুক্ত হয়েছো, যেমন ভাবে রাজস্বী জানাচ্ছিল যে যদি আমাদের কোনো শো থেকে উপার্জিত অর্থ তাদের জন্য ডেডিকেট করা হয়, অর্থাৎ এই ধরনের। আই থিঙ্ক এটা আমাদের সামাজিক একটা রেসপন্সিবিলিটি। আমাদের যখন দর্শকরা একটা সেন্স অফ ভালোবাসা দেয়, একটা সেন্স অফ ট্রাস্ট আর ফেথ দেয়, তখন আমাদের দায়িত্ব এই ফেথটাকে রিটার্ন করা, ওদের ভালোর জন্য দাঁড়ানো, এটা আমাদের দায়িত্ব। আই থিঙ্ক ওভার এ পিরিয়ড অফ টাইম আমরা সবে জাস্ট শুরু করেছি এবং আমাদের ক্যারিয়ার যেদিকে যাচ্ছে আমরা চেষ্টা করতে থাকছি যতটা সম্ভব হয় হেল্প করার। ওভার এ পিরিয়ড অফ টাইম আমাদের ইচ্ছে প্রচুর আছে, এবার ইচ্ছে পূরণের জায়গাটা থেকে যেতে হলে আমাদের ক্যারিয়ার তো সেইভাবে লিফ্ট করতে হবে। বাট আমরা যখনই কোনো ছবি করি বা নাটকও যখন করেছিলাম, আমরা সবসময় চেষ্টা করেছিলাম যে একটা অংশ টিকিটস যাতে আন্ডার প্রিভিলেজড লোকেদের দেওয়া হোক, যারা হয়তো একটু কিছু মুহূর্তের জন্য অরফানেজেস বা কিছু মুহূর্তের জন্য একটু এনজয় করতে পারে। আমরা তো বিনোদন জগতে বিলং করি, আমাদের কাজ হচ্ছে এন্টারটেইন করা, তো সেই মাধ্যমে যদি আমরা কাউকে হেল্প করতে পারি আমাদেরই সৌভাগ্য মনে আমি আমি এটলিস্ট তাই মনে করি। এখানে মহিলাদের, বিশেষ করে পিছিয়ে পড়া মহিলাদের, গ্রামের মহিলাদের তৈরি করা জিনিস বিক্রি হচ্ছে এবং তাদের ঘরে তৈরি করা, তারা তো সেভাবে শহরে প্রমোট করতে পারে না, তাদেরকে প্রমোট করা হচ্ছে। অর্থাৎ নারী শক্তির বিকাশের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নতি, এটা কি কিভাবে? আমার মনে হয় আমাদের নবীন যুগে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে জিনিসগুলো, যে জীবনে যে অংশগুলো আমরা আগে খুব একটা মানে জানতাম না, সেগুলো আমাদের জানান দেয় আর কি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। সুতরাং নারী শক্তির জায়গাটা অনেক দিন ধরেই বিকাশের দিকে চলে গেছে এবং এটা একটা অংশ মাত্র। আমার মনে হয় যদি আমরা চোখ খুলে যদি চারিদিকে দেখি তাহলে প্রমোটিং উইমেন্স ইন্ডিজিনাস হ্যান্ডিক্রাফ্ট এটা প্রথম ইভেন্ট নয়, এরকম অনেক ইভেন্ট হয় এবং আমি আমি অ্যাটলিস্ট মনে করি আরো ইভেন্ট হওয়া উচিত। তো কি হয় না, ডমিনো এফেক্ট বলে একটা জিনিস হয়। একটা জিনিস, একটা পার্টিকুলার ইভেন্ট যদি একটা জিনিস স্টার্ট আপ করে তাহলে সেটাকে ধরে আরো অনেক ইভেন্টস এরকম আরো তৈরি হবে, আশা করি পরবর্তীকালে আরো হবে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট আর কি। রাহুলের কথা থেকে বেরিয়ে এলো যে ওয়ামেন এম্পাওয়ারমেন্ট এই প্রথম নয়, অতীতে হয়েছে এবং আগামীতে হবে, তবে হ্যাঁ একটা শুরু হলে সেইটা পরবর্তীকালে গ্র্যাজুয়ালি আরো ইনক্রিজ করে। অর্থাৎ এই নারী শক্তির বিকাশই সমাজের পিছিয়ে পড়া মানুষ সাহায্যের কাজ করে তাদেরকে আপলিফ্ট করা যাবে। কলকাতা তাজ হোটেল থেকে ভিডিও জার্নালিস্টের সাথে বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় সাহা।